হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব নিউটন র্যাফসন কিভাবে আমরা সলভ করতে পারি সেটা নিয়ে, কি কয়টা বাসের জন্য কিভাবে আমরা সলভ করব। সো নিউটন র্যাফসনে প্রথমত সিস্টেমে কয়টা লোড বাস আছে সেটা আপনি দেখবেন। লোড বাস যদি একটা থাকে, তো লোড বাস আমরা জানি কি কি, লোড বাসের নাম কি, পি কিউ বাস। তো লোড বাস একটা থাকা মানে আমরা একটা পি জানি, একটা কিউ জানি। তাহলে লোড বাসে জেনারেলি নিউটন র্যাফসন একটা কমন কোশ্চেন থাকে ভাইবা বোর্ডে, বেশিরভাগ স্যারে জিজ্ঞেস করে, একটা সিস্টেম দিয়ে বলে যে এটার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স কত ক্রস কত হবে, কত ক্রস কত হবে। তো আমি বলছি যতগুলো আপনি পি এবং কিউ জানবেন তত ক্রস তত। কিরকম? যদি আপনার কাছে এরকম কোশ্চেন থাকে, এটা স্ল্যাব, তাহলে এখানে আপনি কি জানেন একটা লোড বাস আছে, তাই না? একটা লোড বাস থাকা মানে কি একটা পি জানেন আর একটা কিউ জানেন। তাহলে এটার ক্ষেত্রে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হবে 2x2। যদি সেম ভাবে এখানে একটা লোড বাস থাকে আর এখানে একটা লোড দেওয়া থাকে, পি দেওয়া আছে ধরুন, তাহলে কি হবে? তাহলে হবে হলো এখানে হবে হলো, এটা তো পিভি বাসি, তাহলে হবে হলো জে ইজ ইকুয়াল টু 3x3 ম্যাট্রিক্স। যদি দুটা লোড বাস দেওয়া থাকে, দুটা লোড বাস দেওয়া আছে মানে কি এখানে একটা পি কিউ জানেন, এখানে একটা পি কিউ জানেন, তাহলে আপনার কাছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হবে 4x4। তার মানে আমরা যতগুলো জানবো তত ক্রস, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হলো তত ক্রস তত। তো অ্যাকচুয়ালি 2x2 ম্যাট্রিক্স হওয়া কখনো পসিবল না, কারণ জেনারেটর বাসকে আমরা পিভি বাস বলি, তো পিভি বাসে তো আমরা পি জানবোই, আর লোড বাস তো একটা থাকবেই, থাকলে হলো আমরা জানবো যে পি কিউ বাস। তো এই কারণে আমরা এখানে অবশ্যই লোড বাস একটা 3x3 ম্যাট্রিক্স হলে ম্যাক্সিমাম থাকে। আর যদি বাই চান্স দুটা লোড বাস দিয়ে দেয়, মানে চারটা জিনিস জানেন, তাহলে ম্যাট্রিক্সটা হবে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হবে 4x4। তো এখন জিনিসটা কিভাবে আমরা সলভ করব সেটা একটু আমরা বলি স্টেপ বাই স্টেপ। ধরুন আমি 3x3 ম্যাট্রিক্সের কথাই বললাম, তো প্রথমত কি হবে বলুন তো? এক নম্বর স্টেপ হবে আমরা এস সমান ভিআই কনজুগেট। তো আমরা জানি আই সমান কি, আই সমান হলো সামেশন অফ এ ইজ ইকুয়াল টু 1 থেকে এন ওয়াই আই কে ভি কে। এই পদ্ধতিতে আমরা আই বের করব, আই বের করে আমরা এস সমান জানি ভিআই আই কনজুগেট, এখান থেকে আমরা এস বের করব। কিন্তু ভাইয়া কোন এসআই সেটা তো আমাদের জানতে হবে অবশ্যই। দুই নাম্বার, এখানে একটা জিনিস প্রথমে ডিটারমাইন করতে হবে যে আমাদের কি কি জানা। ধরুন আমাদের জানা আছে P2, P3, Q3 জানা আছে, তাহলে অবশ্যই আমাদের S2 করেসপন্ডিং S2 আর এই P3, Q3 S3, এই দুটা নির্ণয় করতে হবে এই পদ্ধতিতে, S2 আর S3 নির্ণয় করতে হবে। S2 আর S3 নির্ণয় করলে আমরা এরকম পাবো, S2 পাবো হলো এরকম F2 প্লাস JG2 আর S3 পাবো হলো এরকম F3 প্লাস JG3। আর ফোন নাম্বার কি আমাদের তো জানা, কি জানা? S2 সমান কি P2 প্লাস JQ2, সেখানে আমরা Q2 হয়তো জানি না কিন্তু P2 জানি, তো P2 আমাদের নোন। আর S3 তে আমরা P3 প্লাস JQ3, এখানে আমরা P3ও জানি Q3ও জানি, দুটাই নোন। তো এখন আমরা কি করবো, পাঁচ নাম্বার আমরা P2 ইজ ইকুয়াল টু জানি F2 প্লাস ডেল P2, তাহলে ডেল P2 সমান কি P2 মাইনাস F2, এখান থেকে আমরা ডেল P2 পাবো। ঠিক একইভাবে P3 সমান কি জানি, F3
প্লাস ডেল পি থ্রি, এভাবে আমরা এখান থেকে ডেল পি থ্রি পাবো। আবার কিউ থ্রি সমান আমরা জানি জি থ্রি প্লাস ডেল জি ডেল কিউ থ্রি, তো আমরা এখান থেকে ডেল কিউ থ্রি পাবো। সো এখন আমরা কি ডেল পি টু ডেল কিউ পি থ্রি ডেল কিউ থ্রি পেয়ে গেলাম। এবার আমাদের ছয় নাম্বার স্টেপ হবে, আমরা এই কাছে একটু আসি ছয় নাম্বার স্টেপ দেখি। ছয় নাম্বার স্টেপ হলো ম্যাট্রিক্স ফর্মেশন। কিভাবে ম্যাট্রিক্স ফর্ম করব সেটা একটু দেখুন খুব ভালোভাবে। সেটা এরকম হতে পারে, ধরুন ডেল পি আই ডেল পি কে ডেল কিউ কে, তো এখানে কি হবে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স হবে থ্রি ক্রস থ্রি, থ্রি ক্রস থ্রি। তো থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স যদি হয় কিরকম হবে দেখুন, তো জাস্ট সোজা কথায় আমাদের কি এইচ এল এম এন, এইচ এল এম এন তাই না, এইচ এল এম এন যদি হয়, সো আমাদের এখানে আমরা দুইটা ডেল্টা বের করতেছি আর একটা, দুইটা ডেল্টা বের করতেছি আর একটা হলো ভি বের করতেছি, জিনিসটা হলো এরকম ফর্ম হবে। তো এখন দেখুন এখানে কি পাচ্ছি আমরা, ডেল ডেল আই বের করব, ডেল ডেল কে বের করব আর ডেল ভি কে বের করব, এটা হলো আমাদের টার্গেট। এই অনুযায়ী এখানে তিনটা আছে এই পাশেও তিনটা আছে, তাহলে এখানে কি থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স তৈরি হবে। কিরকম থ্রি ক্রস থ্রি এবার আমরা দেখি, তো অবভিয়াসলি আমাদের দুটা এইচ আর একটা এল, দুটা এম আর একটা এন তৈরি হবে। আপনারা হয়তো বুঝতেছেন না, তাই আমরা একটা ধরুন ডেল পি টু পি থ্রি কিউ থ্রি করে দেখাই তাহলে বুঝতে পারবেন। সো এই স্টেপ গুলো তো বুঝছেন আশা করি, আপনারা একটু যদি খাতা তুলে রাখতে চান রাখতেই পারেন, অথবা স্ক্রিনশট তুলে রাখতে চান রাখতে পারেন। সো ধরুন আমাদের আছে ডেল পি টু ডেল পি থ্রি ডেল কিউ থ্রি, তাহলে করেসপন্ডিং আমরা বের করতেছি কি পি এর, মনে রাখবেন এটা খুব ইজি, প্রত্যেক পি এর জন্য ডেল প্রত্যেক কিউ এর জন্য ভি, যে কয়টা কিউ থাকবে সে কয়টা ভি, যে কয়টা পি থাকবে সে কয়টা ডেল। তাহলে দুটা পি আছে তাহলে দুটা ডেল বের করব, ডেল ডেল টু ডেল ডেল থ্রি আর একটা কিউ আছে তাই ডেল ভি থ্রি, এভাবে মনে রাখলে সুবিধা। তো এখানে কি পি টু আছে তাহলে এইচ টু টু, আই আই হবে একটা আর আই কে হবে একটা এইচ টু থ্রি, তাহলে হুবহু সেম এখানে থ্রির সাথে কানেকশন হবে থ্রি টু থ্রি থ্রি শেষ, অর্থাৎ টু আর থ্রি আছে টু আর থ্রি। কিউ এর সাথে সম্পর্ক কার ছিল, কিউ আর ডেল এর সাথে সম্পর্ক কার ছিল, এইচ এল এম এর সাথে এম, তাহলে এম এর কি হবে এম খালি থ্রি আছে তাহলে এম হবে এম থ্রি টু এম থ্রি থ্রি। অ্যান্ড নাও আমাদের জাস্ট এখানে আছে এল আর এন, এল আর এন এল কি রকম হবে, এল কি রকম হবে, তো এল আমাদের দেখুন থ্রিতে আছে, এল আমাদের শুধু থ্রিতে আছে, তো আমাদের যদি এল থ্রিতেই থাকে তাহলে এখন এল থ্রিতে থাকলে আমরা দুটা বের করতে পারি, উপরে হবে এল টু থ্রি নিচে হবে এল থ্রি থ্রি, এল টু থ্রি কারণ এস টু থ্রির সাপেক্ষে এল টু থ্রি হবে আর এস থ্রি থ্রির সাপেক্ষে এল থ্রি থ্রি হবে। আবার এম থ্রি থ্রি আছে তাহলে এখানে এন কত হবে, অবভিয়াসলি আপনারা নিজে বুঝতেছেন এন থ্রি থ্রি হবে। এটা হল এগুলো আমরা বের করব ওই যে সূত্রগুলো দিয়ে, জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স আগে ভিডিওতে আমি সূত্রগুলো বলে দিয়েছি। এগুলো বের করার পর আমরা জাস্ট এই এই ম্যাট্রিক্সটা, এটা ধরুন জে, এটা ধরুন পি, পি সমান জে ভি বা জে এ যেটা বলুন, আমাদের দরকার হলো এ বের করা। তাহলে এ সমান কি হবে, সাত নম্বর স্টেপ হবে এ সমান জে ইনভার্স ইনটু পি, তো আমরা এটা বের করে এটা ইনভার্স করে ডেল পি আর ডেল কিউ এগুলো বের করলাম, করে আট নম্বর ইটারেশন হলো আমাদের, এখান থেকে আমরা ডেল 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 ভি পাইলাম, তা আমরা তো ভি টু ভি থ্রি ডেল টু ডেল থ্রি এগুলো অ্যাজিউম করছি, তাহলে অ্যাজিউম গুলো কি জিরো ছিল, ধরুন ডেল ডেল্টা টু, তাহলে ডেল্টা টু জিরো সমান হবে ডেল্টা টু ওয়ান সমান হবে, মানে নো হবে সেকেন্ড ইটারেশনে ডেল্টা টু জিরো প্লাস ডেল ডেল্টা টু, আবার ডেল্টা থ্রি ওয়ান ইজ ইকুয়াল টু ডেল্টা থ্রি জিরো
প্লাস ডেল ডেল্টা টি। এইভাবে করে আমরা একের পর এক ইটারেশন করতে থাকব। আশা করি আপনারা প্রসেসগুলো বুঝে ফেলেছেন। সো এ পর্যন্ত আজকে ভিডিও, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আমরা ম্যাথ করব ইনশাআল্লাহ।